দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, কার্শিয়াং। হাতে মাত্র 3 দিনের ছুটি, তাই বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, পুরো ট্যুর প্ল্যান সহ ভিডিও রইল আপনাদের সুবিধার্থে। চলুন তাহলে বেরিয়ে পড়ি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। আজকের আমাদের গন্তব্য দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, কার্শিয়াং। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,864 ফিট। কার্শিয়াংয়ের স্থানীয় নাম খাসাং। লেপচা ভাষায় এর অর্থ সাদা অর্কিডের দেশ, তাই জন্যই কার্শিয়াংকে বলা হয় দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। শিলিগুড়ি থেকে মাত্র 47 কিলোমিটার দূরেই আপনাদের জন্য রূপের ডালি সাজিয়ে নিয়ে বসে আছে উত্তরবঙ্গের আরও একটি জনপ্রিয় শৈল শহর। কার্শিয়াং বেড়ানোর উপযুক্ত সময় কোনটি? বছরের প্রায় সব সময়ই আপনারা কার্শিয়াং বেড়াতে আসতে পারবেন, তবে বেস্ট টাইম হল আগস্ট থেকে মার্চ মাস। এই সময় কার্শিয়াংয়ে শীতের আমেজ কিন্তু খুব ভালোই উপভোগ করতে পারবেন। কার্শিয়াং কিভাবে যাবেন? এনজিপি অথবা শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাবার জন্য শেয়ার অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 300 টাকা মাথাপিছু, এবং রিজার্ভ গাড়ি নিলে খরচ পড়বে 2,500 থেকে 3,000 টাকা। সিজনে ভাড়াটা এরকমই থাকে, তবে যদি অন্য সময়ে আসেন তবে ভাড়াটা অনেকটাই কমে যায়। গাড়ি বুক করার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন। এছাড়াও শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে সরকারি বেসরকারি সব বাসই পেয়ে যাবেন। কার্শিয়াং যাবার জন্য বাস সবসময়ই পেয়ে যাবেন, তাই বাসে যেতে চাইলে কোনো সমস্যাই হবে না। কার্শিয়াংয়ে গিয়ে কোথায় থাকবেন? কার্শিয়াংয়ে হোটেল, হোমস্টে, রিসর্ট সব ধরনের হোটেলই পেয়ে যাবেন অনায়াসে। আমরা ছিলাম কার্শিয়াং থেকে 9 কিলোমিটার ওপরে চিমনি গ্রামে। আপনারা যদি কার্শিয়াং বেড়াতে গিয়ে চিমনিতে থাকতে চান, তবে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় পেরিয়ে আমাদের গাড়ি প্রবেশ করল মহানন্দা জাতীয় উদ্যানের মধ্যে। এই পথটা টয় ট্রেনের ছোট লাইনকে সঙ্গী করে সোজা চলে গেছে কার্শিয়াং ঘুম হয়ে দার্জিলিংয়ের দিকে। অপরূপ সৌন্দর্যে মোড়া আঁকাবাঁকা পাহাড়ি পথ। পথে যেতে যেতে আমাদের দিল ছোট্ট একটা বিরতি। আমরা থামলাম রোহিণীতে। এখানে আছে একটি শিব মন্দির। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই এখান থেকে দেখতে পাবেন পুরো শিলিগুড়ি শহর। পাশেই আছে ছোট্ট একটি দোকান, চাইলে এখানে টিফিন করে নিতে পারবেন। আবারও শুরু হলো পথ চলা। একের পর এক পাহাড় টপকে আমাদের গাড়ি এসে থামলো কার্শিয়াং স্টেশনের সামনে। ঘন পাইন বনের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ ধরে আমরা প্রথমেই চলে গেলাম চিমনি গ্রামের টপ পয়েন্টে। এখানে আছে একটি ছোট দোকান, চাইলে এখানেও ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। এই দোকান ঘিরেই তৈরি করা হয়েছে একটি সুন্দর ফুল বাগান।
এখান থেকে 200 মিটার এগোলেই দেখতে পাবেন পুরো মাউন্টেন রেঞ্জ সহ তিস্তা নদীও। কিছুটা দূর এগিয়ে চলে যান বগোড়াতে। পাইন বনের মাঝে আছে একটি সুন্দর দুর্গা মন্দির। এখান থেকে চলে যান চিমনি হেরিটেজ গার্ডেনে। ঢুকেই আপনাদের টিকিট করে নিতে হবে। টিকিট চার্জ মাথাপিছু 20 টাকা। এই গার্ডেন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার কিন্তু এই গার্ডেন বন্ধ থাকে। এই গার্ডেনটি আসলে ছিল ব্রিটিশদের একটি ডাক বাংলো। 1839 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই ডাক বাংলোটি। বর্তমানে এই চিমনিটি অবশিষ্ট আছে এখানে। কালের নিয়মে ভেঙে গেছে বাকি সব কিছুই। এখান থেকে চলে যেতে পারবেন ব্রিটিশদের তৈরি আরও একটি জায়গায়, ডাউ হিল স্কুলে। ভিজিটার্সদের এই স্কুলে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই উপভোগ করতে হবে এই স্থাপত্য। ডাউ হিল স্কুল থেকে একটু চড়াই পথেই পেয়ে যাবেন 1879 খ্রিস্টাব্দের তৈরি ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এখানেই আছে একটি পুরনো পরিত্যক্ত চার্চ। এখানে এখন আর প্রবেশ করতে দেওয়া হয় না। পথে যেতে যেতে দেখা মিলল একটি ফ্লাইং স্কোয়ারেলের। এবারে বিরাট বিরাট সব বৃদ্ধ পাইনের জঙ্গলের মধ্য দিয়ে পেঁচানো চড়াই রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম হনুমান টপে। চা বাগানের মাঝে রাস্তার বাঁকে তৈরি করা হয়েছে একটি বিশাল আকৃতির হনুমানজির মূর্তি। পাশেই আছে একটি মন্দিরও। এখান থেকেই উপভোগ করতে পারবেন পুরো কার্শিয়াং শহরটি। এখান থেকে চলে যান গিদ্ধা পাহাড়ের তেনজিং নোরগে রোডে অবস্থিত নেতাজি মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভিজিটিং আওয়ার সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই মিউজিয়ামটি প্রথমে নেতাজির দাদা শরৎচন্দ্র বোসের বাড়ি ছিল। দীর্ঘদিন এখানে ছিলেন তিনি। পরবর্তীতে বাড়িটি হস্তান্তর করা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। বর্তমানে এই বাড়িটি নেতাজি মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে দেখতে পাবেন নেতাজির প্রচুর সংরক্ষিত ছবিসহ সেই সময়ের আসবাবপত্র। ভেতরে ঢুকেই দেখতে পাবেন আমাদের ন্যাশনাল হিরো সুভাষচন্দ্র বসুর ছোটবেলার ছবি থেকে শুরু করে তার লড়াইকালীন সমস্ত ছবিসহ আজাদ হিন্দ বাহিনীর সেই ইউনিফর্ম। বাইরেই আছে 1934 সালে শরৎচন্দ্র বোসের হাতে লাগানো একটি ক্যামেলিয়া গাছও। এখানে ইতিহাসের সাক্ষী হয়ে চলে যান রক গার্ডেনে।
এখানে সূর্য ডোবার মুহূর্ত দেখাটা যে কতটা শান্তির তা বলে বোঝানোটা সত্যিই কঠিন। সন্ধে নামতেই শিলিগুড়ি শহরের আলো যেন জোনাকির মতো চোখের সামনে জ্বলতে লাগলো। বেশ খানিকটা সময় এখানে কাটানোর পর চলে গেলাম কার্শিয়াং স্টেশনে। প্ল্যাটফর্মেই আছে 1881 সালে তৈরি ক্যাফে দে সেন্ট্রাল। ভেতরে ঢুকে মনটা চলে যাবে সেই ব্রিটিশ পিরিয়ডে। ভেতরটা পুরো কাঠের তৈরি। এখানে বিভিন্ন সুস্বাদু খাবারের সাথে পেয়ে যাবেন একটি বারও। এখানে ট্রাই করতে পারবেন চা, কফি, মোমো থেকে শুরু করে সব কিছুই। কার্শিয়াং সাইট সিইং এর জন্য আপনারা গাড়ি বুক করে নিতে পারবেন কার্শিয়াং বাজার থেকেই। খরচ পড়বে ছোট গাড়িতে 2,000 থেকে 2,500 টাকা। ড্রাইভার দাদার মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। কার্শিয়াং ট্যুরের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন, আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।